লোকসভাকে ধন্যবাদ আমার আবার প্রকৃতিকে লক্ষ্য রাখার জন্য। দেখতে দেখতে লোকসভা ভোট শেষ, তার গণনা শেষ, কী হবে ভগবান জানে, অত আমার ভেবে লাভ নেই। চলুন শুরু করি আবহাওয়া নিয়ে, সেটা যেটা নিয়ে বেশি মাথা ঘামায় সেটা নিয়ে বলি, কী হতে চলেছে, কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ, এবং যত বেলা বাড়বে তত কিন্তু অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, এবং সেই ঘর্মাক্ত অস্বস্তিকর গরমে কিন্তু প্রত্যেকটা দক্ষিণবঙ্গবাসী নাজেহাল হবে এটুকু বলতে পারি। অন্তত মাঝের দুপুর সকালবেলায় কিছুটা মেঘলা থাকলেও তারপরে কিন্তু একই অবস্থা হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। যদিও বিকেলের দিকে কিন্তু বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বা রাত্রির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কালকেও আছে, কারণ যে হারে গরম বাড়বে তাতে কিন্তু হঠাৎ করে জলীয়বাষ্প বেড়ে যাওয়ার কারণে বা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। যেমন ঠিক আজকে হলো একটু আগে অসম্ভব মুষলধারে বৃষ্টি হলো আমাদের চারিপাশে, তার সঙ্গে বজ্রপাত। বজ্রপাত মানে সেকেন্ডে অন্তত একটা করে বোধহয় বজ্রপাত হয়েছে প্রায় 5-10 মিনিট ধরে, সে বিভৎস অবস্থা। এরকম বজ্রপাতের আওয়াজ কন্টিনিউ চলছে, বন্ধ হওয়ার নাম নেই। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন কিন্তু আরও খারাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে, কারণ যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি কালকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, রবিবারের পর থেকে কিন্তু তাপমাত্রা আরও পৌঁছে যাবে 42-44 ডিগ্রি কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, ফলে আবারও সেই অস্বস্তিকর একটা ভ্যাবসা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। যদিও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা নেই, একটা অস্বস্তিকর ভ্যাবসা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, এবং যার ফলে কিন্তু বিকেলের দিকে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এখনও বলছি কালবৈশাখী বৃষ্টি সব জায়গায় যে বৃষ্টি হবে তা নয়, বা সব দিন যে বৃষ্টি হবে তা নয়, কিন্তু মোটামুটিভাবে যেটুকু দেখতে পাচ্ছি দিনের বেলায় যেমন গরম থাকবে, সন্ধ্যের পরে কিন্তু বেশিরভাগ দিন বৃষ্টি হওয়ার জন্য যেটা আরও ঠান্ডার অনুভূতি ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে এটুকু বলতে পারি আবহাওয়া কিন্তু সবার চলতেই থাকবে, এবং আবারও গরম পড়তে চলেছে আগামী একটা সপ্তাহ অসম্ভব গরম থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন। সবাইকে শুভরাত্রি।